সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ২১-২২ সেশনে ঢাকা কলেজের নবাগত শিক্ষার্থী যারা আছো সবাইকে সুস্বাগত। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকে তোমাদের সাথে মনে হয় প্রথম ক্লাস হবে আমাদের। যাই হোক, আজকে আমরা তোমাদের সাথে যে ক্লাসটা নিব পদার্থবিজ্ঞানের, সে ক্লাসটা আজকে নিব হলো সেকেন্ড চ্যাপ্টার, যেটা ফার্স্ট পার্টের, সেটা হলো ভেক্টর। আমরা ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, ভেক্টর এই অধ্যায়টা নিয়ে কথা বলবো তোমাদের অনলাইনে। অনলাইনে আসলে তোমাদের সাথে সপ্তাহে কিন্তু আমাদের একটা ক্লাস, সেটা হলো শনিবারে। এই ক্লাসটায় আমরা মোটামুটি ভেক্টরটা কথা বলব, বাকিটা তো আমরা তোমাদের সাথে অফলাইনে কথা হবে। তো এখন খেয়াল করো, আমরা যদি প্রথম যেহেতু ফিজিক্সের ক্লাসটা করব, তোমাদের সিলেবাসের ব্যাপারটা মনে হয় সবে জানো। আমরা ফার্স্ট ইয়ারে তোমাদের সাথে ফার্স্ট পার্টটা নিয়ে কথা বলবো আপাতত। ফার্স্ট পার্ট শেষ হয়ে গেলে হয়তো আমরা সেকেন্ড পার্টে যাব। ফার্স্ট পার্টে আমাদের চ্যাপ্টার আছে 10টা, তোমরা জানো, 1 থেকে 10 পর্যন্ত। তো প্রথম যে চ্যাপ্টারটা, এটা আসে পদার্থবিজ্ঞান, ভৌত পদার্থ, যেটা আমরা বলি ভৌত বিজ্ঞানের আলোচনা, যেটা পদার্থবিজ্ঞান বিভিন্ন শাখা বা যন্ত্রপাতি নিয়ে কথা বলে। এই জন্য ওই অংশটা আমরা আসলে ক্লাসে তোমাদের সাথে ডিটেলস কথা বলবো। তো তারপরে আসলো সেকেন্ড চ্যাপ্টারটা, যেটা সেটা হলো ভেক্টর। আমরা সেই ভেক্টরটা নিয়ে কথা বলবো। তারপরে আরো যে চ্যাপ্টারগুলো আছে, কাজ শক্তি ক্ষমতা আছে, নিউটন বলবিদ্যা আছে, গতিবিদ্যা আছে, এগুলো নিয়ে পরে ধারাবাহিকভাবে ক্লাসে আমাদের সাথে কথা হবে তোমার। তো এখন নর্মালি যদি কোনো সিলেবাস যদি করোনার কারণে না কমে, তাহলে মনে করবা তোমাদের পরীক্ষাটা হবে ফুল সিলেবাসে। ফুল সিলেবাসে যদি হয়, তাহলে তোমাদের যে মার্কিংটা ওইভাবেই হবে, সেটা হলো 75 নম্বরের পরীক্ষা হবে, 50 নম্বরের ধরো তোমাদের সিকিউ, আর হলো 25 নম্বর যেটা আমাদের আসলে কি বলে ওটা এমসিকিউ, এইভাবে আসবে। সেটা নর্মাল স্বাভাবিকভাবে যেটা আসে, সেটা হলো 8টার মধ্যে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে সিকিউ, আর 25 নম্বর হলো এমসিকিউ, 25টার মধ্যে 25টাই, আর 25 নম্বর হলো প্র্যাকটিক্যাল, টোটাল 100 নম্বর, এইভাবে আমাদের আসবে। তো যাই হোক, এবার আসে বইটা আমরা কি করব। ঠিক আছে, আমরা যদি বইয়ের তালিকা দেখো, রেফারেন্স বই যদি আমরা ধরি, আমরা কিন্তু সবার আগে এই বইটাই কিন্তু আমরা ফলো করি, ডক্টর শাহজাহান তপন স্যারের এই বইটা, আরো দুজন আছে, যাই হোক, ডক্টর শাহজাহান স্যারের বইটা, এই বইটাকে আমরা 1 নম্বর প্রেফার করি। তারপরে কি আছে দেখো, তারপরে আছে আমির হোসেনের বই, আছে আমির হোসেনের বই, তারপরে শামসুর রহমানের বই, এটিএম শামসুর রহমান, ঠিক আছে, এই বইটা অনেক ভালো, শামসুর রহমান, যেটা শামসুর রহমান সেলু বলি আমরা, ঠিক আছে, সেলু স্যারের বইটা, এই বইটা। মোটামুটি কথা হলো, আমরা মোটামুটি এই তিনটা বই আপাতত বেশি ফলো করব তোমাদের সাথে। এই জন্য বলছি, যদি কেন তোমরা এর ভিতর বই কিনে ফেলতে পারো, এই তিনটার মধ্যে যে কোনো দুটো বই রাখলে আপাতত চলবে। ওকে, ওকে, এখন কথা হলো, আমরা যে জিনিসটা আসলে শুরু করবো হলো সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর নিয়ে কথা বলবো। আমরা যদি ভেক্টর নিয়ে কথা বলি, সবার আগে একটা জিনিস খেয়াল করো, রাশি কাকে বলে আমরা সেটা আগে বলি। হ্যাঁ, রাশি কাকে বলে? বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় সেগুলো হলো রাশি, অর্থাৎ বস্তু জগতে পরিমাপযোগ্য সব কিছুই হলো রাশি, যেমন দৈর্ঘ্য, কোনো কিছুর ভর, এই সবগুলো হলো কি এক একটা রাশি, যা কিছু পরিমাপ করা যায়। রাশি যদি আমরা নর্মালি বলি, খেয়াল করো, রাশি হলো দুই প্রকার জানি আমরা। একটা হলো কি মৌলিক রাশি, যেটা তোমরা আগেই পড়ছো, সেটা হলো কি একটা মৌলিক রাশি, আর একটা কি যৌগিক রাশি। ওকে, ওকে, যে রাশিগুলোকে ভাঙা যায় না, বরং এই রাশি থেকে অন্য রাশিগুলো তো সৃষ্টি হয়, সেটাকে বলা হয় মৌলিক রাশি। পৃথিবীতে মৌলিক রাশি আছে মোট কয়টা? মৌলিক রাশি হলো মোট 7টি, যেটা তোমরা 19-এ পড়ে আসছো অলরেডি। আর যৌগিক রাশি হলো মৌলিক রাশি, যেমন উদাহরণ কি দৈর্ঘ্য,
দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি, এইগুলা। ওকে, এইগুলো হলো তোমার মৌলিক রাশি। আর এই রাশিগুলো থেকে যে রাশি সৃষ্টি হয়, অর্থাৎ যে রাশিকে ভাঙলে মৌলিক রাশি পাওয়া যায়, সেটাকে বলা হয় কি? সেগুলোকে বলা হয় যৌগিক রাশি বলি আমরা। আচ্ছা, এখন যৌগিক রাশির কিন্তু আর একটা জিনিস আছে, যেটাকে আমরা আসলে লব্ধ রাশি বলি, আর একটা নাম আছে, সেটা হলো কি? লব্ধ রাশি। ওকে, লব্ধ রাশি। যেমন ধরো সে একটা জিনিস আমরা জানি কি, বল সমান কি? বল সমান ভর ইন্টু ত্বরণ। ওকে, তার মানে কি? ভর ইন্টু ত্বরণ মানে কি? বেগ বাই সময় আমরা জানি। আচ্ছা, এটাকে আরো যদি ভাঙি তাহলে সময় ইন্টু বেগ মানে কি? দূরত্ব বা সরণ, যেটা বলি আমরা সময়ের হোল স্কয়ার। তাহলে দেখো, আমার এই যে লব্ধ রাশি বা যৌগিক রাশিকে ভাঙার পরে লাস্টে গিয়ে দেখো, মৌলিক এক হচ্ছে ভর একটা মৌলিক রাশি, দূরত্ব একটা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশিতে চলে এলো। ঠিক আছে, এইটাই, এ হলো রাশির ব্যাপার। এখন রাশিকে কিন্তু আরো দুইভাবে ভাগ করা যায়, যদি আমরা যদি মানের দিকে কল্পনা করি। মানের দিকে কল্পনা করলে রাশিকে আরো দুইভাবে ভাগ করা যায়, সেটা আগে দেখে আসি, তারপর এই জায়গা থেকে আমাদের মূল কাজ শুরু হবে। ওকে, একটা হলো স্কেলার রাশি, স্কেলার রাশি, আর একটা হলো ভেক্টর রাশি। ওকে, যদি নর্মালি যদি আমরা যদি এটা বলি, এটাকে অদিক রাশিও বলা হয়। এটাকে কি বলা হয়? অদিক রাশি বলা হয়, আর এটাকে বলা হয় দিক রাশি, যেভাবে বলি আমরা। ওকে, যে রাশিকে প্রকাশ করার জন্য খেয়াল করো শুধু মানের প্রয়োজন হয়, সেটাকে বলা হয় কি? স্কেলার রাশি। আর যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, সেটাকে বলা হয় কি? ভেক্টর রাশি। এখন এক্সাম্পল, যেমন ধরো ধরো আমরা ঢাকা কলেজে আছি, ঢাকা কলেজ থেকে ধরো ঢাকা ইউনিভার্সিটির দূরত্ব খেয়াল করো 500 মিটার। সে ঢাকা কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটির দূরত্ব হলো 500 মিটার। আমি 500 মিটার, ঢাকা কলেজ থেকে 500 মিটার দূরে, আমি কিন্তু কোনো ডিরেকশন মেনশন করি না এখানে, অর্থাৎ কোন দিকে অবস্থিত ঢাকা কলেজ থেকে সেটা বলা হয়নি। তার মানে এটা হলো স্কেলার রাশি। আমি যদি বলি ঢাকা কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটি 500 মিটার পূর্বে অবস্থিত, তার মানে দেখো 500 মিটারটা হলো মান আর পূর্বটা হলো দিক, এটা হলো ভেক্টর রাশি। অর্থাৎ যেটা প্রকাশ করার জন্য আমার মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, সেটা হলো কি? ভেক্টর রাশি। এখন আসি এই ভেক্টর রাশিটাকে, তাহলে ভেক্টর রাশি আমাদের কি কাজে লাগবে? ভেক্টর রাশি কোনো রাশিকে প্রকাশ করার জন্য নির্দিষ্ট করে দিক এবং মান প্রকাশ করতে আমাদের ভেক্টর রাশি দরকার হয়। এখন ভেক্টর রাশি আমরা কিভাবে প্রকাশ করি খেয়াল করো, অনেকগুলো সিম্বল দিয়ে আমরা ব্যবহার করি, তবে বাংলাদেশে নর্মালি যেগুলো ব্যবহার করে দেখো, একটা সে ধরো সে এ একটা ভেক্টর, এটাকে এই যে অ্যারো চিহ্ন, বাংলাদেশে কিন্তু এই চিহ্নটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের, এটা একটা ভেক্টর রাশির সিম্বল। অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, অথবা এটাকে তুমি এইভাবে লিখতে পারো। একই জিনিসগুলো যদি তুমি নিচেই দাও, ঠিক আছে, অথবা ইংলিশ মিডিয়াম বই, বিশেষ করে বাইরের ধরো সিঙ্গাপুর বা আমেরিকান অথবা ইংল্যান্ডের বইগুলো যদি দেখো, ইংলিশ ভার্সনের যে বই, সে বইগুলো থাকে হলো তোমার বোল্ড করা থাকে, দেখো এরকম, ঠিক আছে, এরকম বোল্ড করা থাকে। যদি বোল্ড করা থাকলেও সেটা বুঝতে হবে দিস ইজ ভেক্টর রাশি। ওকে, তো যাই হোক, দেখো তাহলে স্কেলার রাশিটা হলো যাকে প্রকাশ করার জন্য শুধু মানের দরকার হয়, সেটা হলো স্কেলার। আর যেটা প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, সেটাকে বলা হয় কি? ভেক্টর রাশি। এবং ভেক্টর রাশি কিভাবে ব্যবহার, সিম্বল কি ব্যবহার করি আমরা, এই কয়টা, এই সাতটার যে কোনো একটা ব্যবহার করা যায়, তবে বাংলাদেশে নর্মালি আমরা এইটা ব্যবহার করি, এটা ব্যবহারটাই বেশি। তাহলে দেখো আমাদের ভেক্টর রাশি কি, রাশি কত প্রকার গেল, এবং ভেক্টর রাশিটা কিভাবে প্রকাশ করব সেটাও আমাদের হয়ে গেল। ওকে, আচ্ছা, যেহেতু আমরা ভেক্টরের ব্যাপারটায় চলে এলো, এখন ভেক্টরের একটা ব্যাপার বলি, খেয়াল করো ভেক্টর মানে এটা প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের দরকার হয়। পরিবর্তন কখন হবে? মানের পরিবর্তনও হতে পারে, দিকের পরিবর্তনও হতে পারে। আরেকটা ব্যাপার হলো ভেক্টর রাশিকে যদি আমরা খেয়াল করো, যদি যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে কিন্তু নর্মাল বীজগণিতের নিয়মে করা যায় না, এটা করতে গেলে ভেক্টর অ্যালজাবরা নামে বিশেষ এক ধরনের গণিত আছে, সেটার মাধ্যমে আমরা করব, সেটা নিয়ে আমরা কথা বলবো আস্তে আস্তে। ওকে।
ওকে। এরপরে দেখো, যেহেতু ভেক্টর কি জিনিসটা বুঝলাম, এখন আমাদের কথা হলো খেয়াল করো, আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু ভেক্টরের অনেক ফাংশন যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, ডিটেলস মোটামুটি ধরতে গেলে তোমাদের আমরা এখানে করব আলোচনাতে। এখন প্রথমে যদি আমরা করতে যাই, সবার আগে আমাদের আসলে ভেক্টর, বিভিন্ন ধরনের ভেক্টর গুলো নিয়ে কথা বলতে হবে। তাই যদি হয় তাহলে সেগুলো নিয়ে কথা বলি আগে। বিভিন্ন প্রকার ভেক্টর খেয়াল করো, আমরা এই অংশটা নিয়ে কথা বলবো, ওকে। বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে কথা বলবো, যদি তাই করি তাহলে দেখো কি হবে আমাদের। প্রথম যেটা আমাদের আসবে সেটা হলো ধরো সমভেক্টর, খেয়াল করো। আগে প্রথমে আমাদের এই সংজ্ঞাগুলো পড়িয়ে নিতে হবে, ওকে। সমভেক্টর কাকে বলে দেখো, দুটো ভেক্টর খেয়াল করো, এই যে এরকম সমান্তরাল ভাবে একই দিকে ক্রিয়া করতেছে, খেয়াল করো। দেখো দৈর্ঘ্য সমান, তার মানে মান সমান, একই দিকে ক্রিয়াশীল এবং সমান্তরাল ভাবে আছে। এটাকে আমরা ধরো এ ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, এটাকে আমরা বি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, ওকে। এই এইরকম যদি থাকে এই ভেক্টর গুলোকে বলা হয় কি সমভেক্টর, অর্থাৎ যে ভেক্টর গুলো সমান্তরাল ভাবে একই দিকে ক্রিয়া করবে এবং মান সমান, খেয়াল করো, যে ভেক্টর গুলো সমান্তরাল ভাবে একই দিকে ক্রিয়া করবে এবং মান সমান, তাদেরকে কি বলা হয়, সম বা সমান ভেক্টর বলা হয়। তাহলে এই ক্ষেত্রে যে কন্ডিশনটা, তার মানে এ সমান সমান বি, এ ভেক্টর সমান সমান বি ভেক্টর, এটা গেল সম ভেক্টর বা সমান ভেক্টরের কাজ। এবার আসি বিপরীত, বিপরীত বাকি ঋণাত্মক ভেক্টর, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, তাহলে এটা কি হবে? ওকে, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, এ সমান সমান বি। দেখো কিন্তু কথা আছে, দুটো ভেক্টর দুই দিকে কাজ করতেছে কিন্তু দৈর্ঘ্য সমান, খেয়াল করেছো, মান সমান, অর্থাৎ যে ভেক্টর গুলো সমান্তরাল ভাবে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে এবং মান সমান, তাদেরকে কি বলা হয়, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এই ক্ষেত্রে তাহলে কন্ডিশন আমাদের হবে এ সমান সমান কি মাইনাস বি, ক্লিয়ার? ভিউয়ার্স কতজন? কেন ওটা আসলে কেন? বুঝছি। আচ্ছা ওকে, তাহলে দেখো বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, তার মানে যে ভেক্টর গুলো সমান্তরাল ভাবে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে কিন্তু মান সমান, তাদেরকে কি বলা হয়, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, ওকে। দেখো এবার এরপরে হলো নাল বা শূন্য ভেক্টর, যেটাকে জিরো ভেক্টর বলি আমরা, নাল বা শূন্য ভেক্টর, ওকে। নাল বা শূন্য ভেক্টর কি, দেখো একটু আগে আমরা যে ভেক্টরটা পড়লাম, আমরা কি পড়লাম, আমরা সম ভেক্টর পড়লাম আর বিপরীত ভেক্টর পড়লাম, ওই জায়গা থেকে এই জিনিসগুলো এইটা আসবে। সেটা আসে তার আগে বলি যে নাল ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান শূন্য, জাস্ট নাম থেকে বললেই হবে, যে ভেক্টরের মান শূন্য তাকে নাল বা শূন্য ভেক্টর বলা হয়। তবে একটা কথা, শূন্য ভেক্টর সরাসরি শূন্য হয়ে গেলে কিন্তু সেটা কোনো ভেক্টর হয় না,
এই জন্য নাল বা শূন্য ভেক্টর আসলে আমরা রেজাল্ট, অর্থাৎ কোন ভেক্টরকে আমরা যোগ বা বিয়োগ করার ফলে যদি জিরো পাই তখন সেটাকে বলা হয় আসলে নাল বা শূন্য ভেক্টর। এই জন্য এটা হলো একটা ফল। তাই যদি হয় যেমন দেখো সমভেক্টর কি ছিল আমাদের, ছিল এ সমান সমান বি। তাহলে সমভেক্টরকে যদি আমরা দেখো বিয়োগ করি তাহলে কি হয়, তাহলে দেখো সমভেক্টরকে বিয়োগ করলে জিরো হবে যেহেতু দুটো সমান মানের। আবার দেখো এ সমান সমান মাইনাস বি, এটা কি বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হয়, তাহলে কি হয় জিরো হয়। অর্থাৎ এই জন্য বলা হয় দুটি সমভেক্টরকে বিয়োগ করে অথবা দুটি বিপরীত ভেক্টরকে যোগ করলে নাল বা শূন্য ভেক্টর পাওয়া যায়, এটাই হলো রেজাল্ট, নাল বা শূন্য ভেক্টর পাওয়া যায়। যেহেতু এটা জিরো হয়ে যাচ্ছে তার মানে কিন্তু এই ভেক্টরে কোনো দিক নাই, মান তো জিরো আছে এবং দিকও নাই। এই জন্য বলা হয় নাল বা শূন্য ভেক্টরের মান ও দিক কোনোটাই নাই। ওকে, এবার আসি দেখো, সদৃশ ভেক্টর, ওকে সদৃশ ভেক্টর, আর একটা আমরা দেখব বিসদৃশ ভেক্টর, আর অনেকে এটা নিয়ে ঝামেলা করে বিসদৃশ ভেক্টর। ওকে দেখো সদৃশ ভেক্টর কি রকম হবে, ধরো দুটো ভেক্টর খেয়াল করো একই দিকে ক্রিয়া করবে, সমান্তরাল ভাবে ক্রিয়া করবে কিন্তু মান ভিন্ন। অর্থাৎ যে ভেক্টর গুলো সমান্তরাল ভাবে একই দিকে ক্রিয়া করবে কিন্তু মান ভিন্ন তাদেরকে কি বলা হয়, সদৃশ ভেক্টর বলা হয়। খেয়াল করবেন কন্ডিশনটা হবে একই দিকে ক্রিয়া করবে সমান্তরাল ভাবে বাট মানটা হবে ভিন্ন। এবার আসি বিসদৃশ ভেক্টর, জাস্ট এইটার উল্টা দেখো, সেটা কি হবে, সমান্তরাল ভাবে ক্রিয়া করবে ডিরেকশনও উল্টা দিকে হবে মানও ভিন্ন হবে, তখন সেটাকে বলা হয় কি বিসদৃশ ভেক্টর। ওকে সেটা হলো বিসদৃশ ভেক্টর। তাহলে দেখো আমাদের কি কি হলো, সমভেক্টর হলো, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর হলো, সদৃশ ভেক্টর হলো, বিসদৃশ ভেক্টর হলো, নাল ভেক্টর হলো। ওকে, এরপরে আসি দেখো ইউনিট ভেক্টর, যেটাকে আমরা একক ভেক্টর বলি, ইউনিট ভেক্টর, যে ভেক্টরের মান এক একক। খেয়াল করো যে ভেক্টরের, এই নাম থেকে বোঝা যায় আসলে, এখান থেকে সংজ্ঞাটা বলা যায় যে ভেক্টরের মান এক বা এক একক তাকে কি বলা হয়, একক ভেক্টর বলা হয়। একে এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, কোনো কিছুর উপরে এইরকম সিম্বল থাকলে বুঝবা হ্যাট চিহ্ন বা ক্যাপ চিহ্ন বলি যেটা, ঠিক আছে, হ্যাট চিহ্ন থাকলে পরেই বুঝতে হবে যে তার মান অলওয়েজ ওয়ান, ঠিক আছে। তো যাই হোক, এখন একক ভেক্টরটা আমরা কিভাবে পাই, খেয়াল করো একক ভেক্টরটাকে কোনো ভেক্টর, ধরো সে এ একটা ভেক্টর, ওকে, তাহলে এই ভেক্টরের মানটাকে আমরা এইভাবে মান বের করার সিস্টেম আছে, আমরা আসবো এক এক করে গাণিতিকভাবে। তাহলে দেখো তোমার এ ভেক্টরের মানটাকে আমরা এইভাবে অথবা এইভাবে মডুলাস দিয়ে এইভাবে প্রকাশ করি। তো এখন কথা হলো যে কোন একটা ভেক্টরের একক ভেক্টর কিভাবে পাবো, কোন একটা ভেক্টরের একক ভেক্টর যদি আমরা বের করতে যাই তাহলে ওই ভেক্টরকে যদি আমরা তার মান দিয়ে কি ভেক্টরের তাহলে সেটা কি হবে, ভেক্টরটাকে যদি আমরা ভেক্টরের মান দিয়ে যদি ভাগ করি তখন আমরা কি পাবো, আমরা পাবো হলো একক ভেক্টর পাবো। তার মানে একক ভেক্টরটাকে দেখো সে এ ভেক্টর, একক ভেক্টর যদি এ ক্যাপ হয় তাহলে এটা হবে ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। এটা হলো আমাদের গাণিতিক যে এক্সপ্রেশন একক ভেক্টরে, কিন্তু একটু ব্যাখ্যাটাই আমরা যাবো, একটু দেখি ব্যাখ্যাতে কিভাবে আমরা এটা পাই সেটা একটু খেয়াল করে আসি। ওকে আচ্ছা দেখো, সে দেখো একটা বিল্ডিং, ধরো তোমাদের কারোর বিল্ডিং আছে দোতলা বিল্ডিং, সে
এই দেখো পি কি হলো একটা বিল্ডিং, বিল্ডিংটা হলো কি দোতলা, আগে খেয়াল কর বিল্ডিংটা হলো দোতলা, তো এই দুটো ফ্লোর, তার মানে এই বিল্ডিংটাকে আমরা এ ভেক্টর দ্বারা প্রকাশ করি, ওকে এ ভেক্টর দ্বারা প্রকাশ করি। যদি তাই হয় এখন আমরা কি করবো, ধরো প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ইউনিট আছে, অর্থাৎ প্রত্যেক তলাতে দুটো করে ইউনিট, নিচ তলাতে দুটো ইউনিট আছে, ইউনিট মানে দুটো ফ্ল্যাট খেয়াল করো, তারপরে দোতলাতে ধরো দুটো ইউনিট আছে, এই যে এক একটা ফ্ল্যাট বা এক একটা ইউনিট এটাই হলো এক একটা একক ভেক্টর। তাই যদি হয় তাহলে ধরো এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর, ক্লিয়ার? তাই যদি হয় তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি, এই যে পি কিউ, পি কিউ এটা কি, পি কিউটা হলো এ ভেক্টর, তার মানে এ ভেক্টর সমান সমান কি পি কিউ। এখন পি কিউ এর ভিতরে দেখো কয়টা ইউনিট আছে, চারটা ইউনিট আছে, খেয়াল করবেন, একটা দুইটা তিনটা চারটা, তাহলে কয়টা ইউনিট হলো, চারটা ইউনিট হলো। তাই যদি হয় তাহলে দেখো তো সুতরাং এইটা সমান কত হলো, ইউনিট ভেক্টর সমান তাহলে কি হবে, ভেক্টর ডিভাইডেড বাই চার। তার মানে দেখেন অর্থাৎ একক ভেক্টর সমান ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করেছি, কারণ আমার ইউনিট আছে চারটা, চার দিয়ে ভাগ করেছি, করলে যেটা পাবো সেটাই হবে আমাদের একক ভেক্টর, এটাই ভেরি ইজি জিনিস। তুলে নাও, ওকে একক ভেক্টর, দেখো একক ভেক্টর হওয়ার পরে আমরা আর এক ধরনের একক ভেক্টর ব্যবহার করব, পড়বো আমরা, সেটা হলো আয়ত একক ভেক্টর, রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর বলি আমরা, আয়ত একক ভেক্টর, এটা খুব ইম্পর্টেন্ট, আয়ত একক ভেক্টর। আচ্ছা এখন দেখো যেটা প্রসঙ্গ কাঠামো, যেটা কার্টেশিয় স্থানাঙ্ক ব্যবস্থা যেটা বলে, সেটা হলো কি এই কার্টেশিয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা পদার্থ হলো সর্বোচ্চ থ্রি ডাইমেনশনে থাকতে পারে, একটা হলো ওয়ান ডাইমেনশনাল, একটা টু ডাইমেনশনাল, আর একটা থ্রি ডাইমেনশনাল। তো এখন এই কার্টেশিয় স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আমরা তিনটা অক্ষ ব্যবহার করি, খেয়াল করবেন তিনটা অক্ষ, একটা হলো এক্স অক্ষ, একটা হলো ওয়াই অক্ষ, আর একটা জেড অক্ষ, ওকে। এই তিনটা অক্ষ বরাবর একটা বস্তুকে প্রকাশ করার জন্য তিন অক্ষ বরাবর ধনাত্মক দিকে তিনটি একক ভেক্টর ব্যবহার করি, এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে আই ক্যাপ, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে জে ক্যাপ, এবং জেড অক্ষের ধনাত্মক দিকে কি কে ক্যাপ। এই যে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর দিক প্রকাশ করার জন্য যে আমরা যে তিনটি একক ভেক্টর ব্যবহার করি, এই তিনটি একক ভেক্টরকেই বলা হয় কি আয়ত একক ভেক্টর, কি বলা হয় আয়ত একক ভেক্টর বলে, ওকে। দেখো আয়ত একক ভেক্টর গেল, সে ধরো তুমি ধরো একটা ভেক্টর সে এ দ্বারা প্রকাশ করবা, তাহলে তিন অক্ষ বরাবর এর কি হবে তিনটা মান থাকবে, এটা এক্স অক্ষের মান ধরো তাহলে দিক হবে আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে হবে এইটা, জেড অক্ষের দিকে হবে এটা, আমরা এগুলো প্রতিপাদন করব পরে, যাই হোক দেখালাম যে এইভাবে আসবে, তার মানে এটা মান ও দিক, এটাও মান ও দিক, এটাও মান ও দিক, তিন অক্ষ বরাবর তিনটা মান তিনটা দিক। এবার আসি দেখো আয়ত একক ভেক্টর গেল, এরপর আসি অবস্থান ভেক্টর, যেটাকে আমরা ইংলিশে বলি কি পজিশন ভেক্টর বলি আমরা, দেখো ওকে। তো পজিশন ভেক্টরটা কি, এই যে তোমার প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ যেমন ধরো 19 এ তোমরা কিন্তু মানে প্র্যাকটিক্যাল করছো ইলেকট্রিক ম্যাথে, গ্রাফ করছো না যেভাবে এক্স অক্ষের দিকে একটা পয়েন্ট নিয়ে ওয়াই অক্ষের দিয়ে তারপর মূল বিন্দু থেকে টেনে দিই, ওইটাই ওটাকে যদি ভেক্টর হয় তখন সেটাকেই বলা হয় আসলে অবস্থান ভেক্টর। যাক সেটা আসে, দেখো দেখো সেটা হলো এটা ধরো আমরা দ্বিমাত্রিকই ধরলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, হ্যাঁ এটা হলো কি মূল বিন্দু, ধরো এখানে একটা বিন্দু আছে বা বস্তু আছে। এখন এই প্রসঙ্গ কাঠামো, এটা তো প্রসঙ্গ কাঠামো জানো, এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে এই বিন্দুতে যে বস্তু আছে তার অবস্থান যদি নির্দেশ করার জন্য যদি আমরা কোনো ভেক্টর ভেক্টর ব্যবহার করি তখন সেটাকে বলা হয় কি পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। তার মানে কি দেখেন এই যে ক্লিয়ার, তার মানে
এসিতে যেটা হলো আমাদের, তার মানে ওপি সমান সমান কি আর ভেক্টর, এটাকে আমরা পজিশন ভেক্টর বলি, অর্থাৎ অবস্থান ভেক্টর বলি এটাকে। তাহলে সংজ্ঞাটা কিভাবে আসবে স্যার বলতো? সেটা হবে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তু বা বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য আমরা যে ভেক্টরটা ব্যবহার করি তাকে বলা হয় কি? তাকে বলা হয় অবস্থান ভেক্টর। আবার বলি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো বস্তু বা বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? তাকে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বলা হয়। এবার আসি, দেখো সরণ ভেক্টর যেগুলো হয়ে গেছে মুছে ফেলি। ওকে, এটা কি ভেক্টর? তাহলে দেখো এবার আসি সরণ ভেক্টর স্যার। হ্যাঁ, সরণ ভেক্টর, তাহলে সরণ ভেক্টর কি হবে? ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলা হয় যেটা ইংলিশে, সরি সরণ ভেক্টর। খুব সিম্পল জিনিস, অবস্থান ভেক্টরের পরিবর্তনটাকে বলা হয় সরণ ভেক্টর। খেয়াল করো, অবস্থান ভেক্টরের পরিবর্তনটাকে কি বলা হয়? সরণ ভেক্টর বলা হয়। যেমন ধরো এটা এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো মূল বিন্দু। ওকে স্যার, তাহলে দেখো তুমি এখানে আসো, প্রথমে ধরো এখানে আসো, জাস্ট বলি তুমি যদি এখানে থাকো তাহলে মূল বিন্দু থেকে তোমার অবস্থানটাকে তুমি নিলা, সেটা হলো এটা আর ওয়ান, অবস্থান ভেক্টর। ওকে, এরপরে দেখা গেল তুমি এখানে নাই, এখান থেকে তুমি ধরো এখানে গেছো, ধরো কিউ বিন্দুতে গেছো, তাহলে কিউ বিন্দুতে তোমার কি হলো? তোমাকে আর একটা অবস্থান ভেক্টর নির্দেশ করা হলো মূল বিন্দু থেকে দূরত্ব, সেটা হলো আর টু। তাহলে কি হবে? দেখো তুমি শিলা কোথায়? এখানে গেছো। কোথায়? এখানে। যে মূল বিন্দু সাপেক্ষে দুটো ভেক্টর আছে, তাহলে এখান থেকে এখানে গেছো, এই যেটা এখানে যেটা গেছে এটাই হলো তোমার সরণ ভেক্টর, সেটা আমরা ডেল আর দ্বারা প্রকাশ করি। ধরো এটা সমান তাহলে কি হবে? আর টু মাইনাস আর ওয়ান, এটাই হলো সরণ ভেক্টর। অর্থাৎ অবস্থান ভেক্টরের পরিবর্তনকে কি বলা হয়? সরণ ভেক্টর বলে। এটা নিয়ে আমরা ম্যাথ করব পরে, যাই হোক এটা অবস্থান ভেক্টর রাশিমালা বের করে তারপরে, এ পর্যন্ত তুলে নিতে পারো। তাহলে এটা গেল সরণ ভেক্টর। ওকে, দেখো আরো দুটো ভেক্টরের কথা বলি আমরা, একটা হলো স্বাধীন ভেক্টর আর একটা হলো সীমাবদ্ধ ভেক্টর। এখন একটা ব্যাপার হলো, একটা ভেক্টর যে বিন্দু থেকে তৈরি হয় ওটাকে বলা হয়, সৃষ্টি হয়, সেটা হলো পাদবিন্দু, আর তার মাথাটাকে আমরা শীর্ষবিন্দু বলি। যাই হোক, তো স্বাধীন ভেক্টর হলো, দেখো ছবি দেখো, সে ধরো এ একটা ভেক্টর, দেখো এখানে এটা হলো পাদবিন্দু, এই পাদবিন্দু কিন্তু কোনো নির্দেশ কিছু করা নাই এখানে। আর একটা দেখো ভেক্টর, এই যে এই দেখো এখানে আমি দিচ্ছি, ঠিক আছে, এটার অর্থটা হলো আমার পাদবিন্দুটা নির্দিষ্ট করে দিয়েছি, এটাকে আর নড়াচড়া করা যাবে না পাদবিন্দু। আর এটা পাদবিন্দু নির্দিষ্ট করা নেই, এটা তার মানে এটা ইচ্ছা মতো তুমি ছোট বড় করতে পারো, এদিক ওদিক করা যায়। তো যে ভেক্টর গুলোর পাদবিন্দু নির্দিষ্ট করা থাকে না তাদেরকে বলা হয় স্বাধীন ভেক্টর, আর যে ভেক্টর গুলোর পাদবিন্দু নির্দিষ্ট করা থাকে তাদেরকে বলা হয় কি? সীমাবদ্ধ ভেক্টর। ওকে, সেটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। আর একটা ভেক্টর দেখেন, সমপ্রারম্ভিক ভেক্টর, সমপ্রারম্ভিক ভেক্টর দেখেন, এখানে একটা ভেক্টর ধরো এইদিকে গেছে আর একটা ভেক্টর এদিকে গেছে, ধরো এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর। এখন দেখো দুটো ভেক্টরের পাদবিন্দু কিন্তু একই জায়গায়, অর্থাৎ একই বিন্দু থেকে দুটো ভেক্টর সৃষ্টি হয়ে গেছে, এটাকে বলা হয় সমপ্রারম্ভিক ভেক্টর। তার মানে যে ভেক্টরগুলোর পাদবিন্দু একই বিন্দুতে অবস্থিত সে ভেক্টরগুলোকে কি বলা হয়? সে ভেক্টরকে বলা হয় সমপ্রারম্ভিক ভেক্টর বলা হয় সেই ভেক্টরগুলোকে। আচ্ছা।
ভেক্টরের প্রকারভেদের অংশটা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে। আজকে আসলে আমরা এই প্রকারভেদটা নিয়ে কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে? আচ্ছা দেখি, এরপরে দেখো বিপ্রতীক ভেক্টর, যেটাকে আমরা রেসিপ্রোকাল ভেক্টর বলি ইংলিশে। বিপ্রতীক ভেক্টর খুব ইম্পর্টেন্ট স্যার, খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা। ওকে, বিপ্রতীক ভেক্টর দেখো, ছবি দেখো আগে। ওকে দেখো, ঠিক আছে, তো ধরো এটা হলো এ ভেক্টর। দেখো তো এখানে কয়টা, এটা একটা একক ভেক্টর ধরো, এটা একটা একক ভেক্টর ধরো, এটা একটা একক ভেক্টর ধরো, তাহলে এ ভেক্টর সমান কয়টা একক ভেক্টর? তিনটা। আর এটা কি হলো এর, দেখো মানের উল্টা, অর্থাৎ তিন ভাগের এক ভাগ। তার মানে এটাকে যদি আমরা বি ভেক্টর ধরি তাহলে কি হবে, 1/3 আই ক্যাপ, 1/3 আই ক্যাপ। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ দেখো একই দিকে ক্রিয়াশীল দুটি, খেয়াল করে, একই দিকে কি, একই দিকে সমান্তরাল ভাবে ক্রিয়াশীল দুটি ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত হয়, খেয়াল করবেন, একই দিকে ক্রিয়াশীল, একই দিকে সমান্তরাল ভাবে ক্রিয়াশীল দুটি ভেক্টরের একটির মান অপরটির বিপরীত, দেখো এই দেখো একটির মান অপরটির বিপরীত হলে তাকে কি বলা হয়, ওই ভেক্টর গুলোকে বলা হয় বিপ্রতীক ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর বলা হয়। ওকে, এখন একই দিকে যদি সমান্তরাল ক্রিয়াশীল দুটো ভেক্টরের জায়গায় যদি আমি সদৃশ ভেক্টর বলি তাও হবে, কারণ সদৃশ ভেক্টর কিন্তু এটাই। এই জন্য বলা হয় দুটি সদৃশ ভেক্টরের একটির মান অপরটির বিপরীত হলে তাকে রেসিপ্রোকাল ভেক্টর বলা হয়, খেয়াল করবেন। তাহলে তাই যদি হয় তাহলে এই ভেক্টরের বৈশিষ্ট্য কি হবে বলো তো দেখি, তাহলে বৈশিষ্ট্য কি হবে বলো? 1 নাম্বার, তার মানে ভেক্টর দুটি সদৃশ হবে, তার মানে এটা হলো সদৃশ ভেক্টর। 2 নাম্বার, সদৃশ বললে তোমার কিন্তু সমান্তরাল ভাবে একই দিকে ক্রিয়াশীল বলার দরকার নেই, তার মানে সদৃশের ভিতর কিন্তু আমার এটার বৈশিষ্ট্য চলে গেল। এখন যেহেতু সমান্তরাল দিকে যাচ্ছে তার মানে কি, সমান্তরাল একই দিকে তার মানে কি, মধ্যবর্তী কোণ কত হবে দুটো ভেক্টরের, মধ্যবর্তী কোণ হবে 0°। তোমার এই দুটো বৈশিষ্ট্য ভালো করে খেয়াল করবা, যে ভেক্টর দুটো হবে সদৃশ, ওকে, মধ্যবর্তী কোণ 0°, আর হলো মান একটির মান অপরটির বিপরীত। একটির মান কি, একটির মান অপরটির কি হবে, বিপরীত হবে, এই একটির মান অপরটির বিপরীত। ওকে স্যার, তাহলে এটা গেল আমাদের কি, বিপ্রতীক ভেক্টর। তার মানে কি আমাদের কিন্তু ম্যাক্সিমাম ভেক্টরের যে প্রকারভেদ ছিল, বিভিন্ন প্রকার ভেক্টরের যে আলোচনা সেটা আমাদের শেষ হলো। এখন ভেক্টর, বিভিন্ন প্রকার ভেক্টরের আলোচনা যেহেতু শেষ হলো, এখন আমরা কি করব, এখন আমরা করব ভেক্টরের যোগ বিয়োগের অংশটায় যাব আমরা আস্তে আস্তে। যেমন ধরো খেয়াল করো, ছোটবেলায় তোমরা যখন নার্সারি থেকে 1-এ উঠছো, আস্তে আস্তে কি করছো, গণনা শিখছো, গণনার পরে কি সংখ্যাগুলো, গণনার পরে যোগ শিখ, যোগ শিখলা, তারপরে বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ। আমরা ঠিক ওইভাবে যাব, ভেক্টরটা নিয়ে যেহেতু শুরু করেছি, প্রথমে আমরা ভেক্টরের কি করব, ভেক্টরের যোগ শিখব, তারপরে বিয়োগ, তারপরে গুণ শিখব, তারপরে অন্য কিছু, ঠিক আছে? ওকে, এবার দেখো ভেক্টরের যোগ, ভেক্টরের যোগ,
এখন ভেক্টরে যদি যোগ করি অনেকগুলো পদ্ধতিতে করি আমরা, ঠিক আছে? আমরা আগেই বলেছিলাম যে ভেক্টরের যে যোগগুলো নর্মাল বীজগণিতের নিয়মে করা যায় না, বিশেষ আমাদের আলাদা বীজগণিত আছে যেটা বলে ভেক্টোরিয়াল জেব্রা, সেটার মাধ্যমে সেই সিস্টেমগুলো দেখবো। প্রথমে যেটা আসবে সেটা হলো কি, ত্রিভুজ সূত্র। দুই নাম্বার হলো বহুভুজ সূত্র। তিন নাম্বার হলো উপাংশ সূত্র, খেয়াল করো উপাংশ সূত্র। চার নাম্বার হলো সামান্তরিক সূত্র। লাস্টেরটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এইটা থেকে সৃজনশীল হতে পারে, একটু খেয়াল করো। যাই হোক, আমরা ধীরে ধীরে আসবো, সিরিয়ালি সবগুলোই বোঝাবো, আশা করি বুঝতে পারবো, এটা হলো কথা। তাহলে প্রথমে যেটা আসবে আমাদের কি আসবে, ত্রিভুজ সূত্র আসবে। ওকে, যদি ত্রিভুজ সূত্র হয় তাহলে কি হবে দেখো, ত্রিভুজ সূত্র একটা জাস্ট ছবি দেখো, ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা একটা ত্রিভুজ, ওকে, ত্রিভুজের একটা বাহু আর একটা বাহু ধরো এইভাবে গেল। এই দেখো, তুমি জিনিসটা খেয়াল করে আরো চিহ্ন, দুটো বাহু কিন্তু একই দিকে যাচ্ছে, অর্থাৎ একই ক্রমে দুটি বাহু যাচ্ছে। এখন এইটা যদি তুমি ধরো পি ভেক্টর দ্বারা প্রকাশ করলা, এটাকে ধরো কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করলা, ওকে, তার মানে একই ক্রমে বা অর্থাৎ একই দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টর দুটি বাহু দ্বারা নির্দেশ করতেছে। এখন আর একটা বাহু ধরো তৃতীয় বাহুটা উল্টো দিক থেকে গিয়ে এর সাথে মিশে গেল, এর সাথে মিশলো, এটাকে ধরলাম আমরা আর ভেক্টর। ওকে স্যার, তো এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। তাই যদি হয় তাহলে এবিসি ত্রিভুজে দেখো এই দুটো বাহু একই ক্রমে যাচ্ছে, এটা উল্টা দিক দিয়ে আসতেছে। আমার সূত্র বলছে কি, কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে বিপরীত ক্রমে থার্ড বাহু তাদের লব্ধি নির্দেশ করবে। লব্ধি মানে এখানে যোগফল, খেয়াল করো। কোন ত্রিভুজের একই ক্রমে যে কোনো দুটি বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে বিপরীত ক্রমে তৃতীয় বাহু তাদের লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ দেখো কি লিখতে পারি, আমরা লিখতে পারি এসি উল্টা দিক দিয়ে যাচ্ছে সেটা সমান হবে কি, এবি প্লাস পিসি। ওকে স্যার, তার মানে কি আর ইকুয়াল টু কি হলো, আর ইকুয়াল টু পি প্লাস কিউ, এইটা হলো আমার ত্রিভুজ সূত্র। খেয়াল করবেন আরো আরেকটা অংশ আছে, আসতেছে আরেকটা ছবি আঁকবো দেখো। তাহলে এটা গেল, এরপরে যদি আসে আমাদের এখানে দেখো, আমরা এখান থেকে একটা অনুসিদ্ধান্ত পাবো আরেকটা, সেটা হলো কি, তিনটি বাহু যদি একই ক্রমে যদি তিন একই ক্রমে যদি ক্রিয়া করে, তার মানে এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, দেখো তো কি হলো, এই যে দেখেন একই ক্রমে তিনটি বাহু এইভাবে ঘুরিয়ে আবার সেই যেখান থেকে শুরু করেছিল ওখানে শেষ হলো। তো এইটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি আর হয়, আমরা দিয়ে দিই সিম্বলগুলো, তাই যদি হয় তখন তিনটি ভেক্টরের যোগফল শূন্য হবে, অর্থাৎ এ বি প্লাস বি সি প্লাস সি এ, জাস্ট এইভাবে হবে, কিন্তু এ নট এ সি, সমান সমান জিরো। অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো, এটাই, অর্থাৎ তাদের লব্ধি শূন্য হবে। এটা হলো ত্রিভুজ সূত্রের কাজ। ওকে স্যার, এটা হলো ত্রিভুজ সূত্রের কাজ, ক্লিয়ার? তোমাদের ত্রিভুজ সূত্রের গাণিতিক প্রমাণ তো বলেই দিলাম, যা বলছে সেটা তো ত্রিভুজের একে বলে দিলাম তোমাদের, দেখো যে প্রশ্ন করেছো। আচ্ছা এবার আসি, দেখো ত্রিভুজ সূত্রের অ্যাপ্লিকেশন আছে আমাদের, অ্যাপ্লিকেশনটা কিভাবে করি দেখো। অ্যাপ্লিকেশনটা কি, অ্যাপ্লিকেশন যেটা সেটা হলো বিনিময় সূত্র, খেয়াল করো, বিনিময়, বিনিময় সূত্র, বিনিময় সূত্র কি দেখো, দুইটি ভেক্টর হয় তবে এ দেখো পি প্লাস কিউ সমান সমান হবে কি আর,
সরি, p প্লাস কিউ সমান সমান কিউ প্লাস p, দেখেন জাস্ট বিনিময় হয়েছে, p এর জায়গা q গেছে, q এর জায়গা p গেছে, ওকে, এটাকে বিনিময় সূত্র বলে। এটা আমরা কি করব, এটা আমরা প্রমাণ করব হলো ত্রিভুজ সূত্র দিয়ে, এটাই হলো কথা। ওকে দেখেন, এটা হলো একটা সমান্তরিক, ওকে, এটাকে ধরো ও, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, এটাকে ধরো সি, এই এইটা সমান ধরো পি ভেক্টর, এই বাহু সমান ধরো কিউ ভেক্টর, তাহলে আমার এটাও হবে কিউ ভেক্টর, এটাও হবে পি ভেক্টর, সেটা আমরা জানি। ধরো এটা হলো কর্ণ, ওকে, কর্ণ শেষ দেখো এবার হবে, তাই যদি হয় দেখো, তাহলে ত্রিভুজ কয়টা পেলাম আমরা, দুইটা, একটা হলো ও এ সি ত্রিভুজ, আর একটা হলো ও বি সি ত্রিভুজ। এখন ত্রিভুজে দেখো, এই বাহু সমান পি ভেক্টর, এটা সমান কিউ ভেক্টর, এটাও কিউ ভেক্টর, এটাও পি ভেক্টর, এটা তোমরা বুঝতেছো, তাই যদি হয় তাহলে আমরা দুটো ত্রিভুজ থেকে আসি, দেখো তাহলে ও এ সি ত্রিভুজে কি হবে স্যার, ও এ ত্রিভুজে, ও এ সি ত্রিভুজ সূত্র দেখো, এটা বিপরীত ক্রমে যাচ্ছে, এই দুটো একই ক্রমে, তার মানে ও সি সমান হবে ও এ প্লাস এ সি। সুতরাং দেখো ও সি সমান তাহলে কি হবে, পি প্লাস কিউ, এক নম্বর। আবার দেখো ত্রিভুজ কি, এটা ত্রিভুজ ও বি সি, ও বি সি ত্রিভুজে তাহলে কি হবে স্যার, ও সি সমান সমান হবে ও বি প্লাস বি সি, তার মানে কি, সুতরাং ও সি সমান সমান হবে কি, কিউ প্লাস পি, দেখেন ও বি মানে কি, ওই মানে কিউ, তাহলে এটা হলো দুই। তাহলে দেখো তো স্যার, এক ও দুই হতে আমরা কি পাই, এক ও দুই হতে পাই দেখো পি প্লাস কিউ সমান সমান কিউ প্লাস পি, এটাই হলো কি আমাদের, এটা হলো বিনিময় সূত্র, ত্রিভুজ সূত্রের অ্যাপ্লিকেশন যেটা, অর্থাৎ ত্রিভুজ সূত্র ব্যবহার করে আমরা বিনিময় সূত্র পেতে পারি, ঠিক আছে। এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের ত্রিভুজ সূত্রের কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল। ত্রিভুজ সূত্রের কাজ শেষ হওয়ার সাথে সাথে আসলে কিন্তু আমরা আজকে লেকচারটা শেষ করে দেবো, তোমাদের এরপরের যে ক্লাসে হয়তো এর পরের অংশ থেকে, এরপরে কি আছে, বহুভুজ সূত্র আছে, উপাংশ সূত্র, তারপরে আমরা কি সামান্তরিক সূত্রের দিকে যাব, ক্লিয়ার? তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এখানেই শেষ করব, এরপরে ক্লাসে তোমাদের সাথে হয়তো অফলাইনে দেখা হবে, তো ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা রইল সবার জন্য।